জাতীয় দলের চূড়ান্ত ক্যাম্প, ইনফ্যাক্ট আমরা যখন শিডিউলটা চূড়ান্ত করতে পারবো তখন আমরা ঠিক করব। তবে যেটা টেন্টেটিভলি প্ল্যান রয়েছে যে যদি আমরা সেপ্টেম্বরের শেষের দিকে আমরা শ্রীলঙ্কা সফর করি, সেক্ষেত্রে শ্রীলঙ্কা সফরের পূর্বেও আমাদের এখানে কিছু কন্ডিশনিং ক্যাম্পের আয়োজন করা হবে। জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়দের একটা অ্যাপসের আন্ডারে নিয়ে আসা হয়েছে, কোভিড-19 ওয়েলবিং অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে তাদের স্বাস্থ্যের অবস্থা সরাসরি পর্যবেক্ষণ করছে আমাদের মেডিকেল ডিপার্টমেন্ট। এই যখনই আমরা ক্যাম্পের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিব, তাদেরকে আমরা আইসোলেশনে রেখে আমরা কোভিড টেস্টটা করব এবং তারপরে তাদের রেসিডেন্সিয়াল ক্যাম্পের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমাদের যেটা ইনিশিয়াল ডিসকাশন ছিল, আমাদের তিনটা টেস্ট ম্যাচের একটা সিরিজ হবে, এর সাথে আরও তিনটা টি-20 ম্যাচ খেলার একটা প্রস্তাব এসেছে, যেটা আমরা ইন্টারনালি আলোচনা করে এ ব্যাপারে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। এবং শিডিউল যেটা ডেটগুলো আমরা এখনও চূড়ান্ত করিনি, কোন কোন ফরম্যাটে খেলা হবে সেটা চূড়ান্ত হওয়ার পরে আমরা ডেটগুলো ফাইনাল করবো।